डीजे बाबी ভোরে মহল করতে না না আজ থেকে এই বনের মোহাম্মদ আমি লুকিয়ে রাখলাম চাচাচিরা কত দূরে চলে গেছে নদীর সুদের মাঝখানে আমি একা নদীর মাঝখানে একা রয়েছি কত শিয়াল কুকুরের ডাক শুনতে পেয়েছি কত কাক পক্ষীর ডাক আমি শুনতে পেয়েছি যখন আমায় ভয় করছিল না আমি আমি তখন একা একা গান গেছি আর জোরে জোরে আমি মালুম তুমি ঠিকই করেছো দুঃখে তুমি ঠিকই করেছো তাহলে তোমার ভয় লাগনি তো না চাচাজি ভয় তো কোনো আমার দূরে চলে গেছে মনে হয় ভাইজান আমি যে বড় চিন্তায় পড়ে গেছি মনে হয় ভাইজান হ্যাঁ মনে হয় হ্যাঁ আমি বনে এসছি চাঁদ দেখা যায় মধু দেখা যায় কিন্তু ভাঙতে গেলে কেন পাই না আমি যে বড় চিন্তায় পড়ে গেছি ভাইজান বলো এ প্রশ্নের উত্তর আমি তোমার দিতে পারলাম না ভাইজান বলাই চাচাজি কারণ আমি আপনাকে বারবার করে আমি নিষেধ করেছিলাম বলেছিলাম ভাইজান যেও না মহল করতে আমার কথা শোনো ভাইজান আপনি আমার কোনো কথা শোনেননি ভাইজান বলাই তোমার কোনো চিন্তা করতে হবে না চাচাজি আজ আমি অনাহারে অনিদ্রায় থাকবো যদি কোনো দেবতার ফের হয় তাও বয়ে যাবে আর যদি কোনো খোদার নল্লার ফের হয় তাও বয়ে যাবে ভাইজান তোমরা সবাই খানা পিনা করে বিশ্রাম করো আমি আমি নিদ্রায় যাব বেশ ভাইজান দাঁড়ি ভাইজিগণ বার দুঃখে আমরা এখনই বিশ্রাম করব বেশ চলো ওই যে গাছের নিচে আমরা আমরা নিদ্রায় চলে যাই চলে এসো কালো সোনা চলে এসো কালেশনা চলে এসো অগো ঠাকুর অগো খোলা তাল্লা মেহেরবান তিন দুনিয়ার মারে একই ফেরে তুমি আমাকে ফেললে আমি যে তোমার কাছে কোনো অন্যায় করে নেই কেন কেন মধু দেখা যায় কিন্তু ভাঙতে গেলে কেন পাই না থাকো তুমি একটিবার আমার উপর একটু দয়া করো আমার উপর একটু দয়া করো আমার উপর একটু দয়া করো বেশ ঠাকুর তোমার নামে অনাহারে অনিদ্রায় থাকবো যদি কোনো দেবতার ফেরায় বোঝাবে আর যদি কোনো খোদা তাল্লার ফেরায় তাও বোঝা যাবে আমি এখন নিদ্রায় যাই ধনা ধনা তুই ওভাবে না খেয়ে অনিদ্রায় কেন পড়ে আছিস তোর তোর কি হয়েছে আপনার ভাই ধনা ধনা বলে ডাকছেন বলুন ঠাকুর আপনি কে আপনার সত্য পরিচয় দেন আপনি কে আপনাকে আমি চিনতে পারলাম না বুঝতে পারলাম না আপনি কে আপনার পরিচয় দেন আমি কে তাহলে শুনবে তোর সন্ধানা দন্ত বাক্য মনে ছিল ভাটির প্রধান দক্ষিণী রায় নাম আমার তাহারি সত্তা এই বনের মম্মত আমারই সৃজ ওগো ঠাকুর এই বনের মধ্যে যদি আপনার সৃজন হয় তাহলে মধু দেখা পাই ভাঙতে গেলে কেন পাই না ঠাকুর আর আমার উপর একটু দয়া কর ঠাকুর কেন কেন ভাঙতে গেলে কেন আমি দেখতে পাচ্ছি না তোর শোন ধনা অনেক দিন হলো নরবলি না জানা আমার কেহ নাই দিল তুই
যদি আমায় নরবলি নাজরানা দিতে পারিস তাহলে তো সাতখানা ডিঙ্গার মোহাম্মদ আমি ধরিয়ে দেব। একি ঠাকুর, একি কথা বলছেন ঠাকুর? আজ আমি নরবলি পূজা দিলে তারপর আমি সাতখানা ডিঙ্গার মোহাম্মদ ভরিয়ে পাব? না ঠাকুর, না, আপনি কথা বলবেন না ঠাকুর, আপনি কথা বলবেন না। আমি সব পরের ছেলেকে নিয়ে এসেছি, আমি কারে দিতে কারে দেব ঠাকুর? তুমি অন্য কিছু চাও দেবো আমি তাই, কিন্তু কিন্তু আমি নরবলি পূজা দিতে পারবো না। আমাকে নরবলি নাজরানা দিতে পারবি না? তাহলে শোন ধানা, তুই যদি আমাকে নরবলি নাজরানা না দিস তাহলে তোরে সাতখানা ডিঙ্গার লোকজন আমি সব হাঙ্গর কুম্বির দিয়ে খাইয়া। আমি যদি নরবলি পূজা না দেই তাহলে সাতখানা ডিঙ্গার লোকজন সব আঙ্গুর কুম্বির দিয়ে খাবে? না, আপনি এক কাজ করুন ঠাকুর, আমরা এই দুই ভাই এসেছি, এই দুই ভাইয়ের মধ্যে একজনকে লেহ ঠাকুর, তবু তবু ওই পরের ছেলেদের আমি দিতে পারবো না। আমি তোদের দুই ভাই কাউকে চাই না, আমি কাকে চাই জানিস? তোর ওই নৌকাতে বিহার ছেড়ে দুঃখে বসে আছে, ওই দুঃখে ওই দুঃখে কেমন কি বললে ঠাকুর? ওই বিহার ছেড়ে দুঃখে কি আমার দিয়ে যেতে হবে? না না ঠাকুর, না, আমি পারবো না ঠাকুর, আমি পারবো না। তার তার মায়ের মা বলা তাকে কানা চোখের কুটো, তার মা যে আসার সময় আমার হাতে হাতে সঁপে দিয়েছিল, বলেছিল ওরে ধোনা আমার খুঁতগুলো খেকো পাখিকে দেখিস, আমি তার মায়ের কাছে আমি কথা দিয়েছি, আমি বলেছি ভাবি আজ আমার নিজের ছেলের মতো আমি ভালোবাসবো, ওকে আমি বুকে বুকে করে রাখবো। আমি পারবো না, আমি আমি তার চাচা হয়ে আমি ছেলেকে কেমন ভাবে ওই পাখের গালে দেবো? না হতে পারে না, এ হতে পারে না। আমাকে নরবলি বাজারানা দিবি না? আর যদি না দিস তাহলে তোরে সাতখানা ডিঙ্গার লোকজন আমি আমি আঙ্গুর কুম্বির দিয়ে খাইয়ে দেব। ও ঠাকুর, ও কথা বলবেন না ঠাকুর, ও কথা বলবেন না। আর তার মায়ের মা বলা পাখি কানা চোখের কুটো, আমি তার চাচা হয়ে তার মায়ের সঙ্গে আমি আমি বেইমানি করতে পারবো না ঠাকুর, বেইমানি করতে পারবো না। কি বললে? তুই পারবি না? ওই ওই দুঃখে দুঃখে করছিস, ওই দুঃখে ফিরে গিয়ে তোকে কি করবে জানিস? তোকে তোকে ভোট করবে, তোর ভোট করে তোর তোর সিংহাসনে বসবে। আর তোর চেয়ারের বেটি চাম্পা, ওই চাম্পার চাম্পার ইজ্জত নিয়ে চিনি মেরি খায়। ওই দুঃখে বাড়িতে ফিরে গিয়ে আমাকে বোধ করবে? হ্যাঁ, আর একমাত্র চম্পার ইজ্জত নিয়ে চিমড়ি খেলবে না। কিছু তোই হতে পারে না, আর ওই তোকে আমি
আমি কিছুতেই বর্তাত্ত করব না। বেশ ঠাকুর, তোমার সঙ্গে আমি কথা দিয়েছি, ওই তুকে আমি দিয়ে যাব। খুশি হলে সঙ্গনা এখান থেকে নৌকা ছেড়ে নিয়ে যাবি, ওই কেঁদো খালি চড়ে, ওই কেঁদো খালি চড়ে গিয়ে সাতখানা টিঙ্গার মোম মধু ভরে নেবে, মোম মধু ভরে নিয়ে অবশেষে তুকে কে দিয়ে যাবি ওই কেঁদো খালি চড়ে। আমি কেমন ভাবে দুঃখে দিয়ে যাব, আর কেমন ভাবে আমি সাতখা ডিঙ্গার মমদুবে ভরিয়ে নেব। ঠাকুর 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 চাচাজি গো। হ্যাঁ বলো বাবা। একই কথা শুনলাম আমি চাচাজি। কথা? হ্যাঁ, হঠাৎ আমার কানে শুনতে পেলাম আপনি ঠাকুর ঠাকুর করছিলেন। ঠাকুর? হ্যাঁ, ওই ঠাকুর ঠাকুর করছিলেন না, আমি তো শুনতে পেলাম বাবা। কই না তো বাবা, কই আমি তো, হ্যাঁ কিছু মনে করতে পারছি না। হ্যাঁ আমি শুনতে পেলাম আপনি আপনি যখন এরকম এইটা ঠাকুর ঠাকুর করছিলেন। শোনো বাবা, চাচা জি গো, মানুষ ঘুমায়ে পড়লে অনেক কিছু স্বপ্ন দেখে, তাই হয়তো আমি ঘুমায়ে পড়েছিলাম, তাই অত স্বপ্ন দেখেছি। ওসব মনে কিছু করো না বাবা, ওসব কিছু ওই দেখো মনে রাখছে, তুমি ঘুমাও বাবা। চাচা জি গো, হ্যাঁ ঠিকই বলেছেন, এখন অনেক রাত, যেটুকু রাত আছে আমি এখন আমি এখন ঘুমাতে চললাম। বাবা বাবা ভালো ছিল। ওকে ঘুমায়ে পড়েছে, দেখি দুঃখে ঘুমায়ে পড়েছে। এই তো আমার তমসব, এইসবের ভাই মোনাইকে ডাকতে হবে, এইসব কথা আমার জানাতে হবে। ভাইজান কি হয়েছে ভাইজান? হ্যাঁ ভাগতে বড় বিপদ, ভাটিতে বিপদ। বলো বলো ভাইজান, বলো ভাটিতে কিসের বিপদ বলো ভাইজান? আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম, এমন সময় এমন সময় সেই রায়মণি, সেই রায়মণি, রায়মণি কি বলেছে? কি বলেছে? এই রায়মণি এই বোনের মম্মদ, ওই রায়মণির সৃজন, রায়মণির সৃজন। তাহলে
করে আমরা ভাঙতে গেলে কেন কেন আমরা মুম্মত পাই না ভাইজান রমনাজ কেন প্রশ্ন পাই না জানিস শোন মুনাই আমরা যদি নলবরী পূজা দিতে পারি তাহলে আমি সাতকা ডিঙ্গার মুম্মত ভরিয়ে পাবো আর যদি আমরা নরপুজি পূজা না দিতে পারি তাহলে কি হবে জানিস এই সাতকা ডিঙ্গার লোকজন সব আঙ্গুর কুম্ভীরে দিয়ে খাওয়াবে আমি ওই ঠাকুরের কাছে কত কাগতি মিনতি করেছিলাম আমি বলেছিলাম ওগো ঠাকুর আমি যে সব পরের ছেলেদের নিয়ে এসছি আমি কাকে দিতে আমি কাকে দেবো ঠাকুর তুমি না তুমি ও কথা বলো ঠাকুর তুমি অন্য কিছু চাও দেব আমি তাই তবু আমি ওই পরের ছেলেদের আমি দিতে পারবো না তবুও বলেছিলাম ওগো ঠাকুর আমরা যে দুই ভাই এসছি এই দুই ভাইয়ের মধ্যে একজনকে লেহ ঠাকুর তাও সে আমার কথা স্বীকার হলো না সে কি চায় জানিস সে কি চায় জানিস বলো ভাই জান কি চায় সেই ছেলেকে বাঘের গানে দিয়ে যেতে পারি না আমাদের মধুর প্রয়োজন নেই আমরা 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 খালি হাতে ফিরে যাব আমরা যে খালি হাতে ফিরে যাব কিন্তু এই সব লোকজন নিয়ে এসেছি আমরা মাইনা করি কেমন ভাবে দেব যদি মম মধু না পাই তাহলে যে ওই লোকজন আমরা মাইনা করে দিতে পারবো না কিন্তু আমার মতে মনে কি আমি 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 তুকিকে নিয়ে আমি আমি অন্য রাস্তায় আমি পালিয়ে যাব ভাই বোকা বোকা মোনা তুই বোকা কেন ভাই তারা হলো দেবতা আর আমরাই হ্যাঁ তারা হলো দেবতা আর আমরা হলো নর মানুষ ওই দেবতার কাছে কেউ কোন চালাকি করে যেতে পারে না আর আমরাও যেতে পারবো না ভাইজান আমি তোমার কাছে অনুরোধ করছি ভাইজান আমরা কোন কিছুর বিনিময়ের জন্য ওই দুকে দিয়ে যেতে পারবো না ভাইজান আমি যে কথা দিয়েছি ভাইজান মানে হ্যাঁ ভাইজান তোমার প্রাণে একটু একটু দয়া বলে কিছু না না আমার কিছু নেই জানিস মনাই ওই তুকে যদি বাড়িতে চলে যায় তাহলে আমার কি করবে জানিস শোন ওই তুকে বাড়িতে গিয়ে আমাকে বধ করবে আমার একমাত্র চাম্পার ইজ্জত দিয়ে ও ছিনিমিনি খেলবে কোন কথা আমি শুনবো না ভাই তার মায়ের মা বলা পাখি কাটা চোখের কুটো আমরা আমরা চাচা হয়ে ছেলেকে বাঘের গালে দিয়ে যাব ওগো ভাইজান আমি তোমার কাছে অনুরোধ করছি তুকিকে দিয়ে যেও না ভাইজান তুমি তুমি একটা অন্য কিছু উপায় করো কোনো কথা আমি শুনবো না
আজ দুঃখে যখন আমার এত বড় ক্ষতি করেছে ভয় মনে তুই চাস ও আমাকে বধ করে বসবে তুই চাস আমার একমাত্র কন্যা চম্পার এই চোদ্দটি ছিনে নিয়ে খাবে আমি জানি আপনি আপনি আর কোনো কথা শুনবেন না না আমি শুনবো না তবে তবে আমি বলছিলাম ভাইজি এই বলবে কি বল একবার ভেবে দেখো তোর মাই আমি যে ভেবে কথা দিয়েছি বেশ হয়েছে আমি আমি আপনার কাছে কোনোদিন অমত হইনি আজ আজ আমি আমি মত দিলাম এই না হলো ভাই যখন মত দিয়েছ তাহলে লোকজনকে দেখাও যাবো ওই কাদোখালির চড়ে কিদোখালির চড়ে মধু ভাঙতে বেশ তাই যাব আমি এখনই ডাকছি ও ভাই ও ভাই ডানি মাছি গন ডানি মাছি গন দুঃখে চাচা জি গো কেন চাচা জি এমনই ভাবে আখের পানি পড়ছে কেন পানি নাই বিটা চাচা জি গো আমরা এখান থেকে নৌকা ছেড়ে যাবো কেদোখালির চড়ে কেদোখালির চড়ে গিয়ে আমরা ছাটকা ডিঙ্গার মম্মদ ভরি রে দেশে ফিরে হে বেটে তাই নাকি চলে এসো দেবেশ তোমরা এখান থেকে নৌকা ছেড়ে দাও যাও হে ডানি মাঝি ওহন কেদো খালি চলো তোমরা তোমরা এখান থেকে নৌকা ছেড়ে নিয়ে চলো সেই কেদো খালি চলে এখান থেকে নৌকা ছেড়ে তোমরা এখনই চলে যাও ওই কেদো খালির চরে হেইও হেই 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 হেইও হেইও তোমরা এখানে নঙ্গর করো মরা আচ্ছা জি গো ই আমরা কোথায় এই চলো কেদো খালি চর এই কেদো খালি চরে আমরা মধু ভাঙবো এত এত বড় জঙ্গলের মাঝখানে আমরা এসেছি তোমরা আজ যাব আমরা একসঙ্গে ওই মধু ভাঙতে তাই নাকি হ্যাঁ দুঃখে চাচা জি ও চাচা জি তাহলে আমরা সবাই মিলে মধু তোমার যা হবে না দুঃখে কেন চাচা জি আমরা যাব মধু ভাঙতে চাচা জি অনেকদিন হয়ে গেছে তুমি আমাদের সঙ্গে এসছো তাও তো এসেছি কোন একটা কাজের কথা কোনোদিন আমি তোমাদের বলিনি চাচা জি আজকে তোমাদের একটা কাজ করতে হবে কাজ কাজ তুমি কিছু জানি না কাজ আমি যদি করতে বলো আমি করব চাচা জি তোমার কি কাজ করতে হবে জানো বলো না তোমার চাচা জি না করতে হবে আমায় আমায় রান্না করতে হবে চাচা জি রান্না করতে হবে
আমি এত বড় হয়েছি পরিরে মানে দাবি গরু ছড়িয়েছি কোনদিন তো রান্না বি করিনি চাচা তাহলে কি তুমি নৌকায় বসে বসে খাবে না না আমার অন্য কাজের কথা বলো চাচাজি সরব কোন কথা তোমার শুনবো না চাচাজি আজ আমরা মধু ভাঙতে এসে দেখি যদি তুমি রান্না করেছো তাহলে খুবই ভালো শোনো দুঃখে তোমার চার টাকার দরে আমার মাইনা দিতে হবে চাচাজি গো বাইতে গিয়ে তোমার সাথে দিতে হবে চাচাজি তোমার তুমি যতদিন আমার সঙ্গে আছো ততদিন তোমার মা আমার বাড়িতে বসে বসে চাচাজি তাই তোমাকে রান্না করতে হবে না চাচাজি না চাচাজি গো আমার কথা শুনো চাচাজি আমি তোমার কোনো কথা শুনবো না যার সময় আমি বলে যাচ্ছি তুমি যদি রান্না করেছ তাহলে খুবই ভালো যদি এসে দেখি তুমি রান্না করোনি তাহলে কেন রান্না করোনি তোমাকে আমি এসেছি এমনই করি কোনোদিন আমার চক্ষু রাঙিয়ে চক্ষু লাল করে তাই তুই তো রান্না করি অনেক বড় ক্ষতি হতে তাই তো হচ্ছে বেটা যা পারি আমি অতীতের সুচিত আমি ঠিকই শুনেছি আমার মনে আমার মনে ওই যে আমার রাইবড়ি দিয়ে যাবে রাইবড়ি বাঘ হয়ে খাই বাবারে যাবে
কমেডির যে কোনো একজন একটু গ্রিন্ডমে আসবেন, অনুরোধ করে গ্রিন্ডমে আসবে, কমেডির যে কোনো একজন গ্রিন্ডমে আসবেন।